তো আমি কি সুইচ করব, আর বলেছিলাম যে সুইচে যে প্রোগ্রামিং দেখাবো এটা হচ্ছে নর্মাল প্রোগ্রামিং, ঠিক আছে, এখান থেকে এই অবধি, এইটুখানি, এই ধারটা। তো প্রথমে আমি কি করেছি না, যেরকম নর্মালি ইনক্লুড স্টুডিও ডট এইচ লিখেছে মেন ফাংশন, ঠিক আছে। প্রথমে আমি কি করব, সুইচে বলেছিলাম কি না দরজা সিস্টেম, যদি মেলে কন্ডিশান, যদি মেলে তাহলে কী হয় দরজার মধ্যে ঢুকবে, যদি না মেলে কী হয় একটা ডি ব্রেক করে পরের কেসে, মানে পরের অপশানে চলে যায়, ঠিক আছে। এখানে কী আছে, যেমন ইন্টিজার এক্স সমান কি, একটা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবলে নিয়েছি, তো ইন্টিজার এক্স সমান কি টু, ঠিক আছে। তারপর হচ্ছে সুইচ এক্স, তেমন এমন কি সুইচ এক্স, তারপরে কী আছে বিভিন্ন রকমের কি, যেমন এর মতো অপশান দিয়েছি 1 2 3, আর একটা হচ্ছে ডিফল্ট অপশান দিয়েছি। এবার দুয়ের দুয়ের সঙ্গে যদি মেলে তাহলে, তাহলে এখানে কী মিলছে, এখানে কী কী আছে, এই একে এ নর্মাল মেসেজ আছে, তারপর হচ্ছে ব্রেক করেছে, এই যে দুই, তাহলে এটা মিলবে না। এখানে যে, এখানে এই যে কেস টু, কেস টু মিলছে, এই টু এর সঙ্গে টু মিলছে, যেই মিলবে না তোমার কী হবে, এই ব্লক কাজ করবে, এখান থেকে এইটুখানি ব্লক কাজ করবে, ঠিক আছে। তারপর কিন্তু এই যে ডিফল্ট প্রোগ্রাম কোনো কিন্তু কোনো রান করবে না, বোঝা গিয়েছে তো। কিন্তু প্রথম থেকে স্টার্ট করবে, মানে মিলানো চেকিং করে, অপশান চেকিং করা শুরু করবে একদম, যদি 3 নম্বর এসে যদি কোনো সঙ্গে যদি না মেলে তাহলে কিন্তু একদম এই ব্লকটা কাজ করবে, ঠিক আছে। তারপর যে রিটার্ন জিরো নর্মাল, আমরা কি ইন্টিজার করলে রিটার্ন জিরো পাঠাই, তো এখানে নর্মাল এটা প্রোগ্রাম, বুঝতে নিশ্চয়ই অসুবিধা হয়নি, ঠিক আছে। এবার একটু জটিল প্রোগ্রামে আসবো, কি আমরা জানি কি ফর নেস্টেড লুপ করেছি, লুপ করেছি, নেস্টেড লুপ করেছি, মানে লুপের মধ্যে যদি লুপ থাকে সেটাকে বলা হয় কি নেস্টেড লুপ। তো এখানে আমরা কী করবো, তেমনই হচ্ছে সুইচের ক্ষেত্রেও তেমনই কী করবো, একটা নেস্টেড সুইচ প্রোগ্রাম করব। কি প্রোগ্রাম, তো প্রোগ্রামটা প্রথমে বলে নিই, এই কী ধরনের প্রোগ্রাম। ধরো আমরা কী করি না, ফেস কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো অ্যাকাউন্টে ঢুকতে গেলে কী চায়, আইডি পাসওয়ার্ড চায়। আমি এমন একটা প্রোগ্রামিং করব যাতে কী হবে না, আগে থেকে আইডি আইডি এবং পাসওয়ার্ড সেট করা থাকবে। কি করব, আইডি যদি ম্যাচ করে, আইডি যদি ম্যাচ করে তাহলে কী হবে পাসওয়ার্ড চাইবে, আইডি যদি ম্যাচ না করে তাহলে বলবে যে কারেক্ট আইডি, প্রথমে আইডি চেক করবে তারপর পাসওয়ার্ড, আইডি যদি ম্যাচ করে তাহলে পাসওয়ার্ড চেক করবে, ঠিক আছে। এবার পাসওয়ার্ড ভুল হলে কী হবে না, বলবে যে তোমার পাসওয়ার্ড ভুল আছে। এবার যে, এবার প্রথমে কী করবে, আইডি চেক করবে, আইডি ভুল হলেও কিন্তু প্রথমে বলবে, আইডি ভুল হলে কিন্তু বলবে যে ইনকারেক্ট আইডি, তাহলে প্রথমে আইডি চেক করবে, আইডি ভুল, আইডি যদি ঠিক হয় তাহলে ব্লকের মধ্যে ঢুকবে, আর যদি ঠিক নয় বলবে কি না ইনকারেক্ট আইডি। এবার যদি আইডি ঠিক হয় তাহলে ফের সুইচের মধ্যে কী থাকে, ব্লক থাকে, ব্লকে ঢুকবে, ব্লকের মধ্যে আবার কি সুইচ থাকবে, সেই সুইচের মধ্যে কী থাকবে না পাসওয়ার্ড দেওয়ার জন্যে রিকোয়েস্ট করবে। যদি পাসওয়ার্ড ঠিক দাও তাহলে দেখাবে যে ওয়েলকাম, আর যদি পাসওয়ার্ড ভুল দাও তাহলে দেখাবে যে ইনকারেক্ট পাসওয়ার্ড, প্লিজ চেক ইউর সেলফ, এরকম করে একটা কিছু একটা মেসেজ দেবে। তো এই প্রোগ্রামটা সেরকম একটা প্রোগ্রাম, ঠিক আছে, নেস্টেড সুইচ। তো এখানে কী আছে, নর্মাল যেরকম করেছে, এই যেমন কি আমি একটা, যেমন আইডি আগে কী বললাম, আগে সেট করা থাকবে, তোমায় ইন্টিজার টাইপ আইডি নিয়েছি, আইডি 500 দিয়েছি, আর পাসওয়ার্ড দিয়েছি 000। তো প্রথমে আইডি কী করবো, আমি একটা মেসেজ দিয়েছি যে প্রিন্ট এফ প্লিজ এন্টার ইউর আইডি, বা আনটিয়ার এন্টার আইডি বলে দিলাম, তারপর কিবোর্ড থেকে আইডি তুলবো ইউজার দ্বারা। তো স্ক্যান অ্যাপ করে আমি নর্মাল তুলে নিয়েছি, তারপর কি সুইচের মধ্যে কোনটাকে পাঠিয়ে দিয়েছি, অপশানের সুইচের মধ্যে কোনটাকে পাঠিয়ে দিচ্ছি আইডি, আমি প্রথমে যেহেতু বলেছি প্রথমে আইডি চেক করবে, তাই জন্য কি আইডি, আইডির মধ্যে পাঠিয়ে দিলাম, ঠিক আছে, আইডিটা সুইচের মধ্যে কন্ডিশনের মধ্যে পাঠিয়ে দিলাম। তারপর এখানে কী দিয়েছি, কেস, কেস দিয়েছি কি 500, মানে আইডিটা যদি ম্যাচ করে, ঠিক আছে, তাহলে আইডি যদি ম্যাচ করে তাহলে এই আইডি, এই আইডি আছে, এই আইডি অটোমেটিক আগে থেকে সেট করে গেছি, কেস 500, আইডি ম্যাচ করলে তাহলে কোন প্রোগ্রামের মধ্যে ঢুকবে, মানে ব্লকের মধ্যে ঢুকবে, যে আমরা জানি কি এখান থেকে এই যে ব্রেকের আগে পর্যন্ত, এই যে ব্রেক, তাহলে এটা হচ্ছে কি ব্লক, মানে তোমার এখান থেকে এই অবধি এটা হচ্ছে কি কেস 15 এর ব্লক। তো এখানে নর্মাল কী করেছি, পাসওয়ার্ড
আমি জানি নর্মাল যেটা প্রোগ্রামিং করে, নর্মাল একটা পাসওয়ার্ড চাওয়ার একটা নর্মাল লাইন রান করিয়েছি, তারপর পাসওয়ার্ডটা তুলেছি মানে কীবোর্ডের মাধ্যমে নিয়েছি এভাবে, দেখেই বুঝতে পারছো। তারপর কী বলে, যদি পাসওয়ার্ড ম্যাচ করে, যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে কী হবে, পাসওয়ার্ড ম্যাচ করলে দেখাবে কি ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। তাহলে সুইচের মধ্যে পাঠিয়ে দিয়েছি। এবার পাসওয়ার্ডের মধ্যে কি আইডি ম্যাচ করলে কি পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড তো ম্যাচ হতে পারে নাও হতে পারে, তাই জন্য কি সুইচের মধ্যে পাসওয়ার্ড পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে আমি একটা দিয়েছি কি পাসওয়ার্ড সেটিং, পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে কি এরকম, তাহলে কি পাসওয়ার্ড এখানে এন্টার করার জন্য কি, তারপর যে কী আছে বললাম যে যদি তোমার হচ্ছে পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে যে কী আছে ইউ আর ওয়েলকাম বলে দেখাবে, আর যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে কী হবে ইনকারেক্ট পাসওয়ার্ড বলে দেখবে। তাহলে কেস এটা যদি মেলে, আইডি যদি মেলে এই ব্লকটা কাজ করবে, যদি না মেলে তাহলে নর্মাল, তাহলে কি প্রত্যেকটা ক্রেসেস জানে আমার কি একটা করে ব্রেক থাকে, তো ডিফল্ট আছে একটা করে কি ডিফল্ট থাকে, মানে আইডি যদি ম্যাচ না করে তাহলে দেখাবে কি ইনকারেক্ট আইডি, আর নর্মাল যেরকম ব্রেক হয় সেরকম ব্রেক। আর এটা হচ্ছে তোমার এখানে একটা কী থাকবে ব্যাকেট ক্লোজ, যখন সুইচের জন্য একটা ব্যাকেট ক্লোজ, আর হচ্ছে কি মিনির জন্য একটা ব্যাকেট ক্লোজ এখানটা। তাহলে কমপ্লিট কি বোঝা গিয়েছে, এটা যদি এটাকে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, প্র্যাকটিস করবে তারপর বলবে, জানাবে কি হলো কি না হলো।